বিসমুল্লাহ রহমান রাহিম। আজ আমরা এই ধরমপুর ইউনিয়নের কাজীহাটা ব্লকের হাওয়াখালী মাঠের মাঝ বরাবর যে একটা সড়ক গেছে বিশ্ব রোড, এই রোডের দুই পাশে আজ আমরা তালের চারা রোপণ করছি। প্রতিকরণের মাধ্যমে যাতে করে এই তাল চাষ এখানে হয় এবং বজ্রপাত প্রতিরোধ করতে পারে। শুধু তাই নয়, এই তাল গাছ যখন বড় হবে তার সময় মেঘ যখন হবে মেঘের বজ্রপাত এই তাল গাছের মাধ্যমে মাটিতে শোষিত হবে এবং তাল গাছের যে ফল সেটা আমরা এর যে ডালপালা এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের রীতি নেওয়ার হিসেবে আজ আমরা এই ব্লকের তালের চারা রোপণ উদ্বোধন করলাম। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই যে ভেড়ামারার বাহিরসার ইউনিয়নের 12 মাইল পশ্চিম পাড়ার তিরাইল মাঠে এই একটা রাস্তা আছে, রাস্তার দুই পাশ দিয়ে আমরা তালের চারা লাগাচ্ছি, তালের বীজ লাগাচ্ছি, যাতে করে এখান থেকে গাছ হবে, ভবিষ্যতে বজ্রপাত হলে পরে তাল গাছের মাধ্যমে এই বজ্রগুলো মাটিতে শোষিত হবে, যানমালের ক্ষতি থেকে রক্ষা হবে। এখানে কৃষক ভাইয়েরা খুব আগ্রহ সহিত এখানে তালের চারা লাগাচ্ছে। এখন সবাই সচেতন, ভেড়ামারায় বিভিন্ন রাস্তাঘাটে এই তালের গাছ লাগানো অব্যাহত আছে। আমরা সমগ্র দেশের মানুষকে বলছি যে আপনাদের বাড়ির আশেপাশে বা রাস্তার দুই পাশে তালের গাছ লাগান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের রুটিন ওয়ার্ক হিসেবে আমরা তালের গাছ লাগাচ্ছি, আপনারাও লাগান। সবাইকে ধন্যবাদ।